ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং আমাদের সকল আপডেট পান সবার আগে। ইউটিউবে স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং আমাদের সকল আপডেট পান সবার আগে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই চ্যানেলে ছেলেদের ও মেয়েদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। দর্শক, আপনাদের মতো থেকে আমাকে একজন প্রশ্ন করেছেন, তিনি বলেছেন একটি মেয়ে ভার্জিন নাকি তা বোঝার উপায় কী, প্লিজ জানাবেন। তো দর্শক, আসুন জেনে নেই। ভার্জিন মেয়ে চেনার জন্য সাধারণত তেমন কোনো লক্ষণ নেই, তবে মেয়েদের যোনি এবং স্তন দেখে মোটামুটি ভার্জিন মেয়ে চেনা যায়। তবে অনেক মেয়ের বংশগতভাবেই স্তন বড় হয়ে থাকে। এমনও ঘটনা দেখা গেছে যে একটি মেয়ের স্তন বেশ বড়, কিন্তু কোনো ছেলেকে কিস করে তো দূরের কথা, কখনো হস্তমৈথুন এবং সেক্স পর্যন্ত করেনি। তার মানে কি এই দাঁড়াবে যে মেয়েটি ভার্জিনিটি হারিয়েছে? মোটেই নয়। আবার এমনও ঘটনা রয়েছে যে কোনো মেয়ে তার জীবনে প্রথম সেক্স করেছে কিন্তু কোনো রক্তপাত হয়নি। তার মানে কিন্তু এই নয় যে আপনার আগে কোনো পুরুষ তার ভার্জিনিটি নিয়েছে। তবে আসলেই ভার্জিন মেয়ে চেনার তেমন কোনো লক্ষণ নেই। তবুও নিম্নে যোনি এবং স্তন দেখে ভার্জিন মেয়ে চেনার কয়েকটি লক্ষণ তুলে ধরা হলো। এক, যোনি। ক, ল্যাবিয়া মেজরা অর্থাৎ বাইরের পাপড়ি প্রায় সম্পূর্ণভাবে একসাথে লেগে থাকবে এবং যোনিমুখ দেখা যাবে না। খ, ল্যাবিয়া মাইন্ডরা অর্থাৎ ভিতরের পাপড়িও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং ল্যাবিয়া মেজরা দিয়ে ঢাকা থাকবে পুরোটাই, ল্যাবিয়া মেজরা না সরালে দেখা যাবে না। গ, হাইমেন অর্থাৎ সতীচ্ছেদ অক্ষত থাকবে, যদিও অনেক কারণেই ছিঁড়ে যেতে পারে, এটি ছিঁড়লে সাধারণত রক্তক্ষরণ হয়। ঘ, ল্যাবিয়া মাইন্ডরার নিচের প্রান্ত একত্রে থাকবে। উম, ক্লাইটোরিস অর ক্লিটোরিস খুব ছোট এবং এর আবরণকারী চামড়াও পাতলা হবে। চ, যোনিপদ সরু এবং ভিতরের ভাজগুলি কম মসৃণ হবে, ভাজ অনেক বেশি হবে। দুই, স্তন। ক, স্তন ছোট হবে। খ, চ্যাপ্টা হবে, গোল নয়। গ, দৃঢ় হবে এবং তুলতুলে নয়। ঘ, নিপলের চারপাশে যে গাঢ় অংশ থাকে তার রং গোলাপি থেকে হালকা বাদামি রঙের মতো হবে, কম গাঢ় রং হবে এবং এই অংশে আয়তনে ছোট হবে, নিপলের আকার ছোট হবে। সিউডো ভার্জিন, অনেক সময় অনেক মেয়ের কয়েকবার যৌনমিলনের পরেও হাইমেন বা সতীচ্ছেদ অক্ষত থাকে, এদের সিউডো ভার্জিন বা নকল ভার্জিন বলা হয়, তবে এর হার অনেক কম। সাধারণত এভাবেই একটা মেয়ের ভার্জিনিটি চিহ্নিত করা যায়। তবে যেসব মেয়ে বেশি খেলাধুলা, শরীরচর্চা করে, সাইকেল বা মোটর সাইকেল চালায় এবং ঘোড়ায় চড়ে এবং হস্তমৈথুন করে, তাদের হাইমেন বা সতীচ্ছেদ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ভিডিওটি যদি আপনাদের কাজে দেয় তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।